এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছে। সো ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। এটা হচ্ছে আমাদের আমিনবাজার ফার্মগেট যাব। তো গাবতলির চিত্র পাল্টাই গেছে, মানে টোটালি রাস্তাটা হওয়ার পর থেকে। ওই পাশটা ছিল হচ্ছে গিয়ে আগের রাস্তা, ওইটা এটা ছিল আগের রাস্তা, আর এটা হচ্ছে গিয়ে নতুন হইল এই রাস্তাটা। এই লেন এক সাইডে, ওই লেন ডাবল লেন আর কি, ডিরেক্ট লেন আর কি, সরাসরি লেন। তো এই জন্য এখন জ্যামজট অনেক কম। আগে এই জায়গাতে আসলে অনেক জ্যামজট থাকতো গাবতলিতে, এখন জ্যামজট নেই বললেই চলে, যেটা সত্য কথা। অ্যান্ড অফিস শেষ হইলে তখন অন্য হিসাব, তার কারণ ওই একটা পার্টিকুলার সময় শুধুমাত্র আর কি জ্যাম থাকে এদিকে। বাট এমনি অ্যাজ ইউজুয়াল মানে জ্যাম অনেক কমে গেছে। আবার মাঝে মাঝে বেশি প্রশংসা করলে আবার জ্যামে পড়া যায়, যেটা সত্য কথা। আর রাস্তাঘাটও ভালো করছে, আগে এদিক দিয়ে কিন্তু মারাত্মক ভাঙা ছিল গাবতলি, এদিক দিয়ে মোটামুটি ভালো করছে। বাট সামনে থেকে আবার আগের অবস্থা এই যে, এই জায়গার রাস্তাগুলোও কিন্তু আগের মতোই, মানে ঠিক করে নাই, উঁচু নিচু, তারপর প্রবলেম মাঝখানে ম্যানহোলের ঢাকনাগুলা উঁচা নিচা। মানে যারা আননোন রাইডার আছে ঢাকার বাইরে থেকে আসবে, তারা কিন্তু মানে অনেক প্রবলেমে পড়ে যাবে এই জায়গায়। এই যে এই জায়গাতে এই রাস্তাগুলা মানে খুব খাতারনাক। এই যে বলতে না বলতে, আসলে এর জন্য বেশি প্রশংসা করতে হয় না, যেটা সত্য কথা। বলতে না বলতেই আসলে জ্যাম, এই লোকাল বাসগুলা সব মানে জ্যামজট লাগাই রাখে। এই যে এক সিরিয়াল করে রাখলে কিন্তু মানে এত প্রবলেম হয় না। বাট এই লোকাল বাসগুলা যে যার ইচ্ছা মতো যেখানে সেখানে মানে দাঁড়ায় থাকে, মানে আজব এক দুনিয়া ভাই। এই যে একটা যেখানে সেখানে মানে আর কি দাঁড়ানো, মানে আসলে কবে যে আমরা মানুষ হবো, আমরা মানুষ হইতে পারলাম না। তো মাঝখানে হচ্ছে গিয়ে মানুষ আসলে সবাই ভুলে যায় আদমজাত। তো মানে আমিও মানুষের ঊর্ধ্বে না, আমিও ভুলের ঊর্ধ্বে না, কিন্তু হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এইসব বিষয় মানে আর কি একটু খেয়াল রাখা দরকার। আসলে ট্রাফিকগুলো আরও অনেক উন্নত করতে হবে, আর মানুষরা যদি নিজে নিজেই ট্রাফিক রুলস মেনটেন করে চলে, তাহলে কিন্তু আর এত প্রবলেম হয় না। এই যে অ্যাম্বুলেন্সটা শব্দ দূষণ করতেছে, একবার ইমার্জেন্সি ছাড়া হুদাই বাজাইতেছে, রাস্তা ফাঁকা, এগুলা বাজাই হচ্ছে কি জ্যামজট থাকলে তখন। তো এখান থেকে কিন্তু তুলনামূলক ফাঁকা, আর সাইরেন বাজানোর কোনো মানে কারণই দেখি না। আর এদিক দিয়ে তো রাস্তাঘাট ভাঙা, আল্লাহ জানি এত ট্যাক্সির টাকা কই যায়। এই যে লোকাল বাসগুলা রাস্তার বাস মানে আর কি না সাইড করে রাস্তার যেখানে মনে হয় সেখানে আর কি যাত্রী মাত্রী উঠানামা করাচ্ছে। সামনে আজব এক কাপল, পারে তো মানে হেয়ার শৈলের উপরে উঠা যাইতেছে আর কি, মানে ঠেকাই রাখছে আর কি, কারেন্ট দিতেছে। তো ঢাকা সিটিতে একটা কমন জিনিস কি, ভরার উপরে কোনো ঔষধ নাই, মানে ভরা দিতে পারলেই মানে সেই জোস, মানে ভালো ভরাভরি চলে কিন্তু। তার কারণ ভরতে পারলে আপনি আগে যেতে পারবেন, ভরতে না পারলে আপনি হচ্ছে গিয়ে জ্যামে পড়া থাকবেন, এটাই চিরন্তন সত্য ঢাকা সিটির ক্ষেত্রে। তো হোয়াট এভার, এটা হচ্ছে গিয়ে দাঁড়ো ছালাম, যাবো ফার্ম গেটে। এই পর্যন্ত তো জ্যাম যাওয়ার একটু কম কমই লাগে, সামনে কি অবস্থা আল্লাহ জানে। জ্যাম না পাইলেই তো একটা রেকর্ড হয়ে যাবে, বিশ্ব রেকর্ড না, ঢাকা রেকর্ড আর কি। এটা আপলোড হবে, জানি না কবে আপলোড হবে আমার এই ভিডিওটা। তো উড়া ধরা চালাইলে মানুষজন সাফরি বলে গালাগালি করে। সাফরি ওয়ার্ডটা আমি চাইতেছি যে আমার কমেন্টে থেকে আমি ব্যান করে দেবো, তার কারণ ফলাপাইন মানে নিজে করে কীভাবে সাফরি রাওয়াই সে লেখে যে সাফরি, মানে কি এক যুগ পড়ে গেছে। ফোর বি চালকরা সাফরি, আই আর অন ফেব্রি বলে সাফরি। এই যে একটা ফোর বি, বলতে না বলতে নাম্বার প্লেটটা ঝুলতাছে পিছনে, বিদিক অবস্থা। এই যে নাম্বার প্লেট, হেরাতে তো সুপার হিউম্যান পাওয়ার আছে, আজব এক দুনিয়া। এই মামা, এই 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 লাল্লু সুপার হিউম্যান পাওয়ার দেখাচ্ছে আমাকে হাত দিয়ে উঁচা করে। ওনারা ভাবে যে রানিং গাড়ি হাত দিলেই বুঝে আর কি থাইমা যাবে। শ্যামলি থেকে শুরু জ্যামের সূত্রপাত। এতক্ষণ তো ভালোই ছিলাম এখানে একটু টুকটাক, এখন দেখা যাক যে সামনে যে কি অবস্থা হয়। না আসলেই জ্যাম এই জায়গাটায়। ও মাতা যে স্কুটি চালাচ্ছে, লেডি বাইকার, ও আন্টি, লেডি আন্টি বাইকার আন্টি, খুব মনোযোগ সহকারে স্কুটি চালাচ্ছে গাড়ির পেছনে পেছনে। আল্লাহ জানে কোন সময় মাইরা দেয় গাড়ির পেছনে।